गौर से देखिए इस चेहरे को। ये पश्चिम बंगाल के हावड़ा जिले के डोमजुर थाना इलाके का रहने वाला है। इसका नाम प्रोसेनजीत अधिकारी उर्फ बाप्पा है। इसका काम है किसी भी कार्यालय में नौकरी के बहाने जाना और कार्यालय का खुफिया दस्तावेज चोरी करना और जालसाजी करना। वो एक साल पहले डेमोक्रेटिक सेल के कार्यालय में काम करने के लिए आया था और तभी से अपना रंग दिखाना शुरू कर दिया। ऑफिस से लैपटॉप, कैमरा और कुछ जरूरी दस्तावेज चोरी करके फरार हो गया और तभी से वो डेमोक्रेटिक सेल का जाली कार्ड लोगों में बिक्री करने लगा। जब इस बात का पता कार्यालय को चला तो सब हैरान हो गए। अब इस पर कानूनी कार्रवाई की जाएगी। आज एक ऐसा ही मामला सामने आया है। आइए देखते हैं कि कैसे ये लोगों को फंसाता है अपनी बातों में। राइट के दिए कार्ड इशू करो, राइट के दिए कार्ड इशू करो नहीं डायरेक्ट हो गए तो हमें थोड़ा चेक फोन करे। अरे আগের বছরে যে বছরে তুমি দিয়েছি কিনা এবার তুমি সঠিক পথে সরকারি ভাবে কাজটা করো। আমার বাবা দোকানে টেনশন করে আছে, পুলিশে তো তুলে নিয়ে গেলে তখন কি হবে? আগে কি বলেছিল কার্ডের জন্য? তুমি বলেছিলে কি চাকরির জন্য বলছিলে? না, আমি বলেছিলাম যে এরকম একটা মানে চাকরি কাজ ফাজ জোগাড় করে দাও যাতে আমি প্রেসে কাজ ফাজ করতে পারি, কারণ এসব তো ক্যামেরা ব্যাপার জানি আমি, তো স্টুডিও আছে আছে। তো ও বললো আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি, একটা কার্ডে করে দিচ্ছি, ওগুলো করে দিচ্ছি। ও আমায় বললো তখন এবার কার্ডটা দিয়ে দিয়েছে স্যার, এবার কার্ডটা এরকম রং নাম্বার চলে গেছে। এবার তো স্যার আপনারা ডেকে এ করবেন না, তাহলে তো আমার স্যার মুশকিল হয়ে যাবে, আমি তো বিপদে পড়ে যাবো স্যার। ওকে যখন বললাম যে এরকম নাম্বারটা ভুল আসলো কেন, তখন ও বললো কিনা যে স্যার ওটা নাম্বারটা আমার চলে গেছে, ওটা ভুল হয়ে গেছে, ওটা কোনো ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা, তো বাবা তোমার থেকে টাকা ফাঁকা নিয়েছিল? ১৫০ টাকা নিয়েছিল। আচ্ছা, তুমি তো এখনই জানতে পেলে কি জালি কার্ড? হ্যাঁ স্যার, আমি জানতে পারলাম যে কার্ডটা আমার ভুল নাম্বার চলে গেছে। এবার তো স্যার যে কোনো ব্যাপারে আমার কাছে কোনো কিছু পুলিশ পৌঁছে যেতে পারে, কারণ এত বড় এরকম হলে নম্বর ভুল চলে গেছে এত মানুষের বিপদ হতে পারে, কারণ আমরা স্যার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, পরিষ্কার বিজনেস করে খাই স্যার। তোমার নামটা? আমার নাম স্যার সুদীপ্ত ঘোষ। কোথায় থাকো? ডোমজুর গাজপুর।